তৈমুর, ব্ল্যাক উইডো এবং আমাদের শেয়ার্ড সিনেম্যাটিক ইউনিভার্স, লেখক এনামুল রেজা। শোনো মিয়া, অ্যাক্ট্রেস হিসেবে স্কারলেটের একটা হ্যাডম আছে, কি কও? ম্যাসেঞ্জার জানালায় ভেসে ওঠা শব্দগুলোর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা দরকার পড়ল না তৈমুরের। স্মার্টফোনের টাচপ্যাডে তার অভ্যস্ত আঙুল নাচতে শুরু করলো। হ ঠিকই বলছো, সু করায় ঠিক হয়েছে ডিজনিরে। এরপর বন্ধু বিকনের সঙ্গে অনেকক্ষণ ধরে এই নিয়ে কথাবার্তা চালাচালি হতে থাকলো তার। স্কারলেটের সঙ্গে চুক্তিতে ছিল কম পারিশ্রমিক এবং রেভিনিউ শেয়ার, আর ডিজনি করলো কি, সিনেমা হলের সঙ্গে সঙ্গে ওটিটিপিতেও ছবি রিলিজ দিয়ে দিল। এই কাজ করে স্কারলেটের কত ক্ষতি হয়েছিল অনুমান করো। আরে জানি তো, $50 মিলিয়ন, ক্যান ইউ ইমাজিন? হ্যাঁ, সিনেমা খাইছে ফ্লপ, ওটিটিপিতে এক স্ক্রিনে 10 জন মিলে দেখা নিতে পারে কন্টেন্ট, এই কোভিড টাইমে হলে যাওয়া এমনিতেই কমায় দিছে মানুষ। কফির মগে চুমুক দিয়ে তৈমুরের কথা শেষ করলো। যাই বলো, ডিজনির মনোপলি কিন্তু ভয়ানক। ওই দিন কে জানি কইতেছিল যে ডিজনি হলিউড দখল তো নিয়েই নিছে লাস্ট 10 বছরে, এক সময় নাকি ইউএসএরও দখল নিয়ে নিবে। ওপাশ থেকে বিকর্ণ জবাব এলো, শুধু ইউএস, দুনিয়া দখল নিয়ে নে দেখো আগামী 50 বছরে, হালারা নিউ ইলুমিনাতি। ফোনটা বালিশের পাশে রেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো তৈমুর। দেয়ালে ঠেস দিয়ে সে বসেছিল। রাত 2:45 মতো বাজে, ওয়াশরুমে যাওয়া দরকার। ঘর থেকে বের হওয়ার আগে কিবোর্ডে স্পেস বাটনে 2 বার চাপ দিতে জ্বলে উঠলো 24 ইঞ্চির মনিটর। হাত বাড়িয়ে বিছানার মাঝখান থেকে কফির মগটা তুলতে গিয়ে কাত হয়ে পড়ে গেল। অর্ধেকটা ভরা ছিল মগ। আকাশে বিছানা চাদরে কী হাল হয়েছে তা যন্ত্রে দ্রুত আলো জ্বালালো সে। অন্ধকার সওয়া চোখ দুটো ব্যথা করে উঠলো। যেখানে পড়েছে কফি সেখানে শুরু কয়েকটা ধারা নলার মতো ছড়িয়ে গেছে। শুষে নিতে সময় লাগবে কি ভেবে সে ডান হাতের তালু দিয়ে ঝেড়ে ফেলতে চেষ্টা করলো সবটা। এরপর ক্ষতিটা বিকট আকার নিল। কফি পুরো চাদরে বিচ্ছিরিভাবে ছড়িয়ে ছিটিয়ে গেছে বড় বড় ফোঁটায়। আম্মা কাল সারাদিন চেঁচাবে। বিরক্ত হয়েই সে ডাইনিং রুমে এসে পানি গিলল, ফ্রিজ খুলে দেখলো খাওয়ার মতো কি আছে। প্লাস্টিকের বাটিতে নুডল দেখা যাচ্ছে, সেটা বের করে বাটি সহ দিল ওভেনে ঢুকিয়ে। তারপর ওয়াশরুমে ঢুকে প্রস্রাব করতে গিয়ে মনে পড়লো আগামীকাল সন্ধ্যায় তাদের ফুটবল গ্রুপে একটা বিষয়ে লাইভ আছে। বার্সেলোনা এই ট্রান্সফার উইন্ডোতে সিবি হিসেবে কাকে কিনতে পারে সে বিষয়ে আলোচনা। আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে বেশ লাগলো। দিন 2 আগে শেভ করেছিল, হালকা দাড়ি গজিয়েছে, চুলগুলো বড় এলোমেলো হয়ে থাকায় আরেক রকমের সৌন্দর্য তৈরি হয়েছে। নুডলসের বাটি হাতে কম্পিউটারের সামনে বসলো সে। ইউটিউব অন করে অনেকক্ষণ ধরে মর্টাল কম্ব্যাট 11 গেম প্লে দেখলো। নতুন অনেকগুলো ক্যারেক্টার এসেছে, যেমন রোবোকপ, অটোমেটিক স্পাইক বের করে যেভাবে সে অপোনেন্টকে অ্যাবডোমেন আর কণ্ঠ ছেড়ে আনে দেখলে একটা আলাদা উত্তেজনা কাজ করে। প্রায় সবকটি নতুন ক্যারেক্টারে ফেটালিটি সিনগুলো টেনে টেনে দেখলো তুমি, কেমন চাপা একটা আনন্দ আছে এতে। এই গেম গ্রাফিক্স কার্ডের অভাবে সে খেলতেই পারছে না। বাবার কাছে টাকা চাওয়ার দৃশ্যটা কল্পনা করেও তার ক্লান্ত লাগলো। ওসব দেখতে দেখতে এলাকার মসজিদগুলো ফজরের আজান পড়ে, তারপর একসময় আলো ফুটে বাহিরে, ঘরে মশা কোত্থেকে ঢুকলো কে জানে। ঢাকায় আজকাল ডেঙ্গুর প্রকোপ, তৈমুর মনে পড়লো ডেঙ্গু কামড়ায় ভোরে নাইলে সন্ধ্যায়। এসবের মাঝখানে সে ফেসবুকেও কি মেরেছে একবার, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সহ অভিনেতারা কেউ স্কারলেটের পক্ষে এখনও কথা বলেনি, এ নিয়ে কমেন্ট চালাচালি হচ্ছে গ্রুপে। স্কারলেট না হয়ে রবার্ট ডাউনের সঙ্গে এমন করলে লোকটা সাপের পাঁচ পা দেখিয়ে দিত প্রডিউসারদের। তার নিজেরও ইচ্ছা করলো কমেন্ট করে একটা। ইনবক্স অনেকেই নক দিয়ে রেখেছে, সে সিন করেনি, এখন কমেন্ট করলে অনেকে বুঝে নেবে যে সে জেগে আছে। ব্ল্যাক উইডো এখনও দেখা হয়নি তার, আজ দেখলে কেমন হয়? বাইরে বৃষ্টি নামলো জমজমাট পরিবেশ। ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ডেইলি মিটিং মিস হয়ে গেছে দস্তগিরের। ক্লান্ত চোখে ল্যাপটপের পর্দায় রানিং স্প্রিন্টের আপডেট চেক করতে করতে তার মনে হলো 2-1 দিন মিটিং মিস হতেই পারে। এই ওয়ার্ক ফ্রম হোম ভারী যন্ত্রণা। নাস্তার টেবিলে ডাক পড়লো, এরপর ডিম ভাজা, আলুর ঝোল, লাল আটা রুটি, সঙ্গে কলাও আছে।
দস্তগীর তার কাপে চা ঢালতে ঢালতে তাপসীকে জিজ্ঞেস করলো, তোমার ছেলে উঠেছে ঘুম থেকে? ওর ভার্সিটির কী অবস্থা? পড়ালেখা সব চুলোয় গেল নাকি? তাপসী কিছুটা বিরক্ত নিয়ে উত্তর দিল, রিমোট কাজ করতেছো এতদিন হলো, ছেলের খোঁজ খবর জানো না? ও ঘুম থেকে উঠবে এখন, ঘুমাইতে যায় বেলা 10টায়। সারা রাত করে কি, পড়ালেখা নাই? ভার্সিটি তো বন্ধ, সেই গত বছর লকডাউন দিল, ভার্সিটি কি আর খুলছে? বন্ধ তো কি, ঘরে বসে পড়ালেখা করা যায়। করে কি কি করে আমি বুঝি না, রাতভর জেগে থাকে, খুটখাট করে, সারাদিন উল্টায় পাল্টায় ঘুমায়, দুপুরে ওঠে, সন্ধ্যায় আবার ঘুমায়। দস্তগীর কিছুটা মন খারাপ নিয়ে নাস্তা শেষ করলো। শোয়ার ঘরের এক কোণায় সেট করা ওয়ার্ক স্টেশন এখন তার পৃথিবী। রিমোট অফিস হওয়ার পর যা হয়েছে 24 ঘন্টায় যেন কাজ, আর এক রকম নাকপাশ। কিছুটা অপরাধ বোধ নিয়ে তৈমুরের রুমে নক করলো দস্তগীর। দরজা ভেজানো ছিল, ঠেলে ভেতরে ঢুকলো, কেমন একটা দম বন্ধ করা ভ্যাবসা দুর্গন্ধ এলো নাকে। বিছানা খালি, টয়লেটের দরজাও খোলা, উঁকি দিয়ে দেখলো কেউ নেই ভেতরে। কয়েকবার ছেলের নাম ধরেও ডাকলো সে। তাপসী ছুটে এলো কিছু সময় পর, ফ্ল্যাটের দরজা ভেতর থেকে লক, তারা কেউ বাইরে যায়নি এর ভেতরে। বাকি টয়লেটগুলো চেক করার পর কি করবে ভেবে পেল না ওরা। তৈমুরের রুমের মাঝখানে এসে দাঁড়িয়ে রইল দুজন বোকার মতো। তাদের সামনে কম্পিউটার স্ক্রিন জল জল করছে, সেখানে সিনেমা চলছে। লাল কস্টিউম পরা বিশাল এক সুপার হিরো সাদা কস্টিউমের এক সুন্দরী রমণী মেয়েকে জিজ্ঞাসা করছে, নাতাশা, ক্যাপ্টেন আমেরিকা কি আমাকে মনে রেখেছে এখনও?